নমস্কার বন্ধুরা তিরিশে জুন পর্যন্ত কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে লকডাউন বাড়িয়ে দেওয়া হয়েছে এবং পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটি কিন্তু গভর্নমেন্ট অর্ডারও প্রকাশিত করা হয়েছে তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সেই অর্ডারটি আপনি কীভাবে ডাউনলোড করবেন এবং এই অর্ডারে কী কী রিল্যাক্সেশান আরও যোগ করা হয়েছে সে ব্যাপারেও অবশ্যই আমরা কথা বলবো তো বন্ধুরা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওতে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা প্রথমে আপনাদেরকে ডাব্লিউ বি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটটিতে আপনাদেরকে কিন্তু আসতে হবে আসবার পর আপনারা একটু স্ক্রল করে তলার দিকে নামবেন নামার পর দেখুন এখানে একটা জায়গায় আপনাকে অপশান করছে নিউ বলে একটা কার্সার লিঙ্ক করছে অ্যাওয়ারনেস অ্যান্ড প্রিভেনশন অফ নোবেল করোনা ভাইরাস ব্যাকেটে কোভিড নাইন্টিন বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এতে আপনারা একটি টাচ করবেন টাচ করার পর আপনার সামনে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে এটিকে স্ক্রল করে একটু তলার দিকে নামবেন নামবার পর দেখুন এখানে একটা জায়গায় আপনাকে দেখাচ্ছে নোটিফিকেশন রিগার্ডিং লকডাউন মেজার্স ইন কন্টেনমেন্ট জোন পাশে দেখুন ডেট দেখাচ্ছে এইট জুন দু হাজার দেখতেই পাচ্ছেন এখানে জাস্ট একটি ক্লিক করবেন ক্লিক করবার পর আপনার সামনে একটি ফাইল ওপেন হবে এই ফাইলটি আপনি পিডিএফ আকারে থাকবে এই ফাইলটি আপনার যখন ওপেন হবে এখানে দেখুন পরিষ্কারভাবে লেখা রয়েছে মেমো নাম্বার গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল নবান্ন হাওড়া ডেট দেওয়া রয়েছে আট ছয় দু এখানে দেখুন প্রথমে কী লেখা রয়েছে ইন টার্মস অফ অর্ডার এত ডেটেড তিরিশ পাঁচ দু হাজার কুড়ি অফ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন পার্সাল অর্ডার টু এত মেমো নাম্বার দেওয়া রয়েছে এখানে ডিটেলস বলা হয়েছে যে স্ট্যান্ড এক্সটেন্ড আপ টু থার্টিন জুন থার্টি জুন দু হাজার কুড়ি অর্থাৎ তিরিশে জুন দু হাজার কুড়ি পর্যন্ত কিন্তু এই লকডাউনটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে এবং এর পরের লাইনে লেখা আছে আপনারা দেখুন ইন অ্যাডিশন টু দ্য রিল্যাক্সেশন অ্যালাউড আরলি আর ভাইট অ্যাবাব মেনশন অর্ডারস ইট ইজ হ্যার বাই ইনফর্ম দ্যাট অর্থাৎ আগে যে রিল্যাক্সেশনগুলো ছিল তার সঙ্গে আরও কিছু রিল্যাক্সেশান যোগ করা হয়েছে তিনটি রিল্যাক্সেশান যোগ করা হয়েছে নাম্বার ওয়ান ম্যাক্সিমাম নাম্বারস অফ পার্সন পারমিটেড টু এন্টার দ্য প্লেস অফ ওরশিপ অ্যাট দ্য টাইম স্যাল বি লিমিটেড অফ টোয়েন্টি ফাইভ অর্থাৎ পঁচিশ জন আপনারা মানে কোনো ধর্মীয় যে প্লেস সে ধর্মীয় প্লেসে আপনারা একশোতে পঁচিশ জনের বেশি কোনোভাবেই অ্যালাউ হবে না পরপর তিনটে যে অপশান দেওয়া রয়েছে তিনটে অপশানেই কিন্তু পঁচিশ জনের বেশি অ্যালাউ হবে না প্রথম অপশানে হচ্ছে আপনার ওর অর্থাৎ ধর্মীয় অনুষ্ঠান দ্বিতীয় হচ্ছে অপশানে দেওয়া রয়েছে ম্যাক্সিমাম গেস্ট অ্যালাউট ফর ম্যারেজ সেরিমনি স্যালারি লিমিটেড টু টোয়েন্টি ফাইভ বিবাহ যাদের আর রয়েছে সেই বিবাহ অনুষ্ঠানে একসঙ্গে পঁচিশ জনের বেশি কোনোভাবেই জমায়েত করা হবে না যাবে না তিন নম্বরে অপশান রয়েছে ম্যাক্সিমাম নাম্বার অফ পার্সন অ্যালাউড টু দ্য ফ্ডারেল অথবা লাস্ট ডেটের স্যালারি লিমিটেড টু টোয়েন্টি অর্থাৎ কারো শেষ কৃত্য অর্থাৎ কেউ মারা গেছেন সেই সব যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানেও কিন্তু একশোতে পঁচিশ জনের বেশি কোনোভাবেই কিন্তু জমায়েত হবে না এবং তলার এই লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনারা এটা একটু দেখে নিন যে নর্মস অফ ফিজিক্যাল ডিস্টেন্সিং অ্যান্ড হেলথ হাইজেনিক প্রোটোকল মাস্ট বি স্ট্রিক্টলি ফলোড অ্যান্ড এনি ভায়োলেশন অব দ্য কমপ্লেন্স অফ নর্মস অফ ফিজিক্যাল ডিস্টেন্সিং হেলথ হাইজেনিক প্রোটোকল অ্যান্ড উইয়ারিং অফ মাস্ক শ্যাল বি অ্যাট্রাক্টেড পেনাল অ্যাকশন অ্যাজ পার ল অর্থাৎ এইসব জিনিসগুলো আপনাদেরকে অ্যালো করা হলেও আপনাদেরকে কিন্তু যে হাইজেনিক প্রোটোকল রয়েছে সোশ্যাল ডিস্টেন্সিং ব্যাপারগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে মেনটেন করতে হবে যদি এর কোনো কারণে ভায়োলেশন হয় তাহলে কিন্তু একটা পেনাল অ্যাকশন চার্জও হতে পারে এবং আরেকটা জিনিস নাইট কারফিউর সঙ্গে মোটামুটি আমরা সবাই একটু পরিচিত তো সুতরাং রাত্রি নটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত নাইট কারফিউ চলবে এটাও কিন্তু আপনাদেরকে মেনে চলতে হবে এবং এ ব্যাপারে কিন্তু যারা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটর রয়েছেন তাদের কাছে কিন্তু ডিটেলস দেওয়া হয়েছে তো এই এই ছিল আজকের ভিডিও আপনারা দেখতেই পাচ্ছেন যে তিরিশে জুন পর্যন্ত কিন্তু সমস্ত লকডাউন চলবে এবং এই তিরিশের জুন পর্যন্ত যে লকডাউন চলবে সেখানে রাজ্য সরকারের তরফ থেকে যা যা নিয়ম নীতি বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যবাসীকে যে আদেশ দেওয়া হয়েছে সেই ব্যাপারে অবশ্যই কিন্তু আপনারা মেনে চলুন অবশ্যই কিন্তু রাজ্য সরকারের নিয়ম নীতি আপনারা মানবেন এবং সবাই ঘরে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ